नमस्कार बंधुरा अपन सबाई के आबारो स्वागत जानाई स्टाडी एंड जबर एक नतून भिडियोते। आजकेर भिडियोते आमरा कथा बोलबो सेंट्रल गवर्नमेंटेर पक्ष थेके एखाने किन्तु जब नोटिफिकेशन चले एसेछे एबं सेटा देखे आमार काछे खूबई भालो लागलो जे सेंट्रल गवर्नमेंटे अनेक एखाने पोस्ट रयेछे जेगुलोते आपनारा अप्लाई करते पारबेन। तो चलुन देखे नी, आपनारा देखते पाच्छेन जवाहरलाल नेहरू यूनिवार्सिटी थेके एटा बेरियेछे, जेएनयू दिल्ली थेके। तो सेंट्रल यूनिवार्सिटीते किन्तु एखाने जब देवा होच्छे। तो সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রাইট সাইডে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, আর মানে যে এক্সাম হবে জবের জন্য সেটা এনটিএ কন্ডাক্ট করবে। তো আপনারা জানেন যে জেই বলুন, নিট বলুন, অথবা আপনাদের এখানে যে সিটেট বলুন, সব কিছু কিন্তু এনটিএই এখানে কন্ডাক্ট করে থাকে। তো এনটিএ এর যে এক্সাম ফ্যাসিলিটিটা সেটা কম্পিউটারের মাধ্যমে হয় এবং খুবই এখানে স্পষ্টভাবে আপনারা কিন্তু এক্সামগুলো দিতে পারেন, এবং যে রেজাল্ট সেটাও কিন্তু অনলাইন পাবলিশ করা হয়, সেখানে কোনো প্রবলেম হয় না। আপনাদের রেজাল্টে যদি আপনারা মনে হয় যে চ্যালেঞ্জ করবেন অ্যান্সার কী, সেটাও আপনারা করতে পারেন। তো এনডিএ যে টেস্টগুলো নেয় সেগুলো খুবই এখানে ট্রান্সপারেন্ট হয়, কোনো এখানে ভেজালের কথাই হয় না। তো যেহেতু জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এখন এনটিএর সাথে একটা কোলাবোরেশন করে যে ওদের পোস্টগুলো ডিক্লেয়ার করেছে এবং সেটা নিয়োগ করা হবে, তো আপনারা যারা যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবেন আপনারা নিশ্চয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা আগে দেখে নিই কী কী পোস্ট এখানে রয়েছে। অনেকগুলো পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো টোটাল যদি আমি আপনাদের বলি এখানে 388 এমনি 388 পোস্ট রয়েছে, বিভিন্ন সেকশনে সেটা ভাগ করা হয়েছে। তো ফার্স্ট যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি ডেপুটি রেজিস্ট্রার গ্রুপ এ লেভেল 12-এর চাকরি, এখানে পোস্ট রয়েছে দুটো। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এখানে গ্রুপ এ এর চাকরি পোস্ট রয়েছে টোটাল তিনটে, সেটাও ইউআরের জন্য। এসসি এসটি ওবিসি সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে, আপনারা দেখে নেবেন। পাবলিক রিলেশনশিপ অফিসার এখানে লেখা আছে একটি পোস্ট। সেকশন অফিসারও এখানে আপনাদেরকে 8টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট 8টি পোস্ট। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি চলে এসছে এবার, 03 3টি পোস্ট। সবচেয়ে বেশি এখানে আমি দেখতে পেলাম যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে 106টি পোস্ট। তো এটার জন্য আপনারা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনাদের কোনো প্রবলেম হবে না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ 79, এখানেও ভালো পরিমাণে পোস্ট নেওয়া হচ্ছে। প্রাইভেট সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, রিসার্চ অফিসার, এডিটর পাবলিকেশন, কিউরেটর, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, কুক, ম্যাস হেল্পার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে আপনাদের কিন্তু এখানে ডেজিগনেশন বলা হয়েছে ওয়ারম্যান, ওয়ারম্যান টেলিফোন, কার্পেন্টার, মাসন, এখানে 4টা গ্রুপে ডিভাইড করা হয়েছে পোস্টগুলো। ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সিভিল ইলেকট্রিক্যাল আলাদা আলাদা করে নেওয়া হবে। লিফট অপারেটার এখানে নেওয়া হবে। সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট নেওয়া হবে, সিস্টেম অ্যানালিস্ট নেওয়া হবে, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, কম্পিউটার অপারেটার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র অপারেটার, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এ ইউএসআইসি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গেস্ট হাউসের জন্য নেওয়া হবে, কার্টোগ্রাফিক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে, স্টাফ নার্স নেওয়া হবে, তো যারা নার্সিং করেছেন তাদের জন্য সুযোগ রয়েছে, স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, জুনিয়র ট্রান্সলেটর নেওয়া হবে। তো নিচের পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটি দুটি করে পোস্ট আছে, তো আপনারা চাইলে সেটাতে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের ক্রাইটেরিয়াগুলো এখানে ম্যাচ করে। এবার অনেকগুলো এখানে যেই জব রয়েছে সেগুলি আমি আপনাদের বলতে চাইব যে এক্সপিরিয়েন্স যুক্ত রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ডেপুটি রেজিস্ট্রার, এটাতে 5 ইয়ারের এক্সপিরিয়েন্স আছে, তো আমরা সেটা নিয়ে আলোচনা করবো না। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেই পারি, কারণ এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% অফ দ্য মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড ইন এ পয়েন্ট স্কেল, ওয়ার এভার গ্রেডিং সিস্টেম ইজ ফলোড, দ্য অ্যাপয়েন্টমেন্ট আন্ডার ডাইরেক্ট রিক্রুটমেন্ট শ্যাল বি মেড থ্রু অ্যান অল ইন্ডিয়া ওপেন কম্পিটিশন বাই কন্ডাক্টিং এ রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তো বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের জন্য আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রিতে জাস্ট 55% থাকলেই হবে, এবং এসসি এসটির জন্য আপনারা জানেন যে 5% কাট অফ দেওয়া হয়, এর মানে 50% থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং বলা হয়েছে অল ইন্ডিয়া এখানে যে এনটিএ পরীক্ষাটা নেবে সেটা অল ইন্ডিয়া বেসিস হবে, সেটার মাধ্যমে এবং সেটার মার্ক অনুযায়ী, ইন্টারভিউর মার্ক অনুযায়ী আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ভালো একটা পদ আপনারা জানেন ইউনিভার্সিটির মধ্যে, যদি আপনারা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন তো আপনারা নিশ্চয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যারা যারা মাস্টার ডিগ্রি যে কোনো সাবজেক্টে করে রেখেছে তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, 55% মার্ক হলে চলবে, এখানে কোনো যে এক্সপিরিয়েন্স সেটার দরকার নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক রিলেশন অফিসার, এখানেও আমাদের নাম্বার 2 আপনারা দেখতে পাচ্ছেন 5 ইয়ার এক্সপিরিয়েন্স, সেটা আমরা আলোচনা করবো না। সেকশন অফিসার 3 ইয়ার এক্সপিরিয়েন্স বলা হচ্ছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে বলা হচ্ছে যে 3 ইয়ার এক্সপিরিয়েন্স। অ্যাসিস্ট্যান্ট এখানে বলা হচ্ছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো
এখানে সবচেয়ে বেশি পোস্ট আমি আবারও বলে দিয়েছিলাম 100-র উপরে পোস্ট এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে। এবং এটা কিন্তু আপনারা যারা যারা এলডিসি ক্লার্কের জন্য অ্যাপ্লাই করেন আপনারাও করতে পারেন, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাচেলর ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, এর মানে আপনি শুধু গ্রাজুয়েশন করা থাকলে হবে, পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, কত পার্সেন্ট পেয়েছেন সেটা দেখবে না। কম্পিউটার টাইপিং কিন্তু জানা থাকতে হবে, 35 ওয়ার্ড পার মিনিট এখানে ইংলিশের জানা থাকতে হবে, আর যারা হিন্দি টাইপিং করে তারা 30 ওয়ার্ড পার মিনিট জানতে হবে, আর কম্পিউটার অপারেটিং এখানে আপনাদের যে অ্যাবিলিটি সেটা থাকতে হবে। তো এখানে আমি মনে করি যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একটা বেস্ট অপরচুনিটি সবার জন্যই যারা গ্র্যাজুয়েশন করে রেখেছে, তাদের যদি ইংলিশ টাইপিংটা ঠিকঠাক থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন, কারণ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে অনেকগুলো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারপর সেম MTS আপনারা দেখতে পাচ্ছেন, মাধ্যমিক পাশে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে জব করার সুযোগ এখানে করে দেওয়া হয়েছে, যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লিতে। আপনারা দেখতে পাচ্ছেন 10th পাস থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অফিস অ্যাটেন্ডেন্ট MTS, তো এটা বড় সুযোগ। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং MTS আপনারা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি চাইবো যে আমার যারা ভিউয়ার্সরা আছে তারা যেন হাতছাড়া না করে, যাদেরই যে কোয়ালিফিকেশন তো সবার ম্যাচ করবে 10th পাস আমি জানি, তো সেটা আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাই করবেন, আর যাদের গ্র্যাজুয়েশন আছে তারা যেন এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য সেটা অ্যাপ্লাই করে দেয়। আমি চাইবো এই দুটো পোস্টে যেন আপনারা অ্যাপ্লাই করেন। তারপর প্রাইভেট সেক্রেটারি এখানে 3 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্স এখানে 2 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, স্টেনোগ্রাফার এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি আপনারা দেখতে পাচ্ছেন। তো যাদের যাদের স্টেনোগ্রাফারই যে স্টেনোগ্রাফিতে আপনাদের প্রফিসিয়েন্সি আছে, এর মানে আপনারা স্টেনোগ্রাফার যেই কোর্সটা সেটা করেছেন, আপনারা নিশ্চয়ই এখানে অ্যাপ্লাই করতে পারেন, অসুবিধা নেই। রিসার্চ অফিসারের জন্য এখানে 8 ইয়ার এক্সপিরিয়েন্স হবে না, এডিটর পাবলিকেশনের জন্য 8 ইয়ার হবে না, কিউরেটারের জন্য 8 ইয়ার এক্সপিরিয়েন্স হবে না, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি দেখতে পাচ্ছি না কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, তো এটার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কারণ এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি। তো অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের জন্য আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে, এটা এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেটা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এখানে নেট কোয়ালিফাই থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের জন্য, এখানে ক্লিয়ারলি সেটা বলে দেওয়া হয়েছে। তারপর প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে, তার সাথে এখানে কোনো 2 ইয়ার এক্সপিরিয়েন্স আবারও চাওয়া হয়েছে, তো এটা করে লাভ নেই। সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে আমি দেখতে পাচ্ছি না, তো এখানে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, তো এখানে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কুকের জন্য এখানে আবার ITI ট্রেড লাগবে, ম্যাথ হেল্পারের জন্য 3 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা যারা বিটেক করে রেখেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে আমি কিন্তু আবার কোনো যে এক্সপিরিয়েন্স সেটা দেখতে পাচ্ছি না, তো এখানে এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই আইগেস। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করে রেখেছে BE বা BTech ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তারা অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য এখানে এক্সপিরিয়েন্স 1 ইয়ার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স এখানে লাগবে, তো জুনিয়ার ইলেকট্রিক্যাল জুনিয়ার ইঞ্জিনিয়ারটা হবে না, অ্যাসিস্ট্যান্টটা করা যাবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এখানে ITI 2 ইয়ার ডিউরেশন রিলিভেন্ট ট্রেড এখানে বলা হয়েছে, 5 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, হবে না এটা। ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ডেন্ট সিভিল এবং ইলেকট্রিক্যাল 2 ইয়ার এক্সপিরিয়েন্স এখানে না 2 ইয়ার ডিউরেশন চাওয়া হয়েছে আর এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে, সেটা হবে না। লিফট অপারেটরের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এটা কেন চাওয়া হলো আমি জানি না, বাট এটাতে না দিলেও পারতো। আচ্ছা যাই হোক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের ক্ষেত্রে এখানে 9 ইয়ার এক্সপিরিয়েন্স বলা হয়েছে, তো দরকার নেই। তারপর সিস্টেম অ্যানালিস্টের ক্ষেত্রেও 5 ইয়ার এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে কোনো 2 ইয়ার এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। কম্পিউটার অপারেটরের জন্য 5 ইয়ার এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স চাইছে ওরা। জুনিয়র টেকনিশিয়ানের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। তো 12 উইথ সায়েন্স ফ্রম গভর্নমেন্ট, যারা 12 পাস করে রেখেছে 50% নিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তারা কিন্তু জুনিয়র টেকনিশিয়ান হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইজিলি সেটা করা যাবে, তো এটা আরেকটা পোস্ট যেটার মধ্যে ইজিলি করা যায়। দেন জুনিয়র অপারেটর যেটা বলছি সেটাতে কিন্তু 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আবার চাওয়া হয়েছে। স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেটার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। ব্যাচেলর ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স উইথ স্ট্যাটিস্টিক্স 1 সাবজেক্ট, তো যারা যারা কমার্স ইকোনমিক্স ম্যাথামেটিক্স নিয়ে মাস্টার ব্যাচেলর ডিগ্রি করেছো মানে গ্র্যাজুয়েশন করেছো, তোমাদের যদি স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা পাস করছে মানে পাস সাবজেক্ট হিসেবে থেকে থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্টে। তারপর টেকনিশিয়ান USIC এখানে ITI সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্সও লাগবে। গেস্ট হাউসের ক্ষেত্রে এখানে হোটেল ম্যানেজমেন্টের কোর্স লাগবে দেখাচ্ছে,
আর এক্সপিরিয়েন্সও চাই ওদের। কার্টোগ্রাফিকে এখানে জিওগ্রাফি জিওলজি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি আর হ্যাভিং এক্সপিরিয়েন্স আবার দেখাচ্ছে, তো এক্সপিরিয়েন্স হবে না। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্স শুড বি ইন ইউনিভার্সিটি হবে না। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আপনার এখানে দেখতে পাচ্ছেন, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য কিন্তু আবার অ্যাপ্লাই করা যাবে, যারা 12 পাস করে রেখেছ এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এখানে সায়েন্স ফাইন্স কিছু চাওয়া হয়নি, আর সায়েন্স চাওয়া হয়েছে, 12 পাস হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি যে এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যাপ্লাই করা যাবে, কিন্তু আমি চাইবো যারা স্টাফ নার্সের একটি পোস্ট আছে, তো যারা খুবই কনফিডেন্ট যে আমি এটা দিলে, এক্সামটা দিলে আমি কোর্সটা ভালোভাবে করেছি, তারাই যেন এখানে অ্যাপ্লাই করে, কারণ একটা মাত্র পোস্ট আছে। স্পোর্টস অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এখানে বিপিএড করা থাকলে চলবে, তো এটাও একটা ভালো অপরচুনিটি, এটাতে বেশি কিছু চাওয়া হয়নি। ট্রান্সলেটরটা আমি ছেড়ে দিচ্ছি কারণ এটা একটু পেঁচালো। তো আপনারা দেখতে পেলেন যে যেই যেই চাকরিগুলির জন্য এখানে যে যে পোস্টেরগুলির জন্য এক্সপিরিয়েন্স নেই সেগুলি কিন্তু ইজিলি অ্যাপ্লাই করা যাবে। সবচেয়ে বেশি এখানে আমি আবারও বলছি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর মাল্টিটাস্কিং স্টাফ, এই দুটো জিনিস কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই দুটো জিনিস কিন্তু সবচেয়ে বেশি পোস্ট রয়েছে এবং আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু সেটাতে আপনাদের চান্সও ভালো একটা হয়ে যাবে। এবার আমরা যদি দেখে নিই যে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ এ যে পোস্টগুলো রয়েছে, যে আপনারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডেপুটি রেজিস্ট্রার আমরা দেখলাম ফার্স্ট কয়েকটি পোস্ট, তো সেগুলোর জন্য এখানে কিন্তু এসসি এসটি উমেন হলে 1000 টাকা এবং ইউআর ইডাব্লিউএস ওবিসি হলে 1500 টাকা, পিডাব্লিউডি যারা রয়েছে তাদের কোনো এখানে যে ফি সেটা লাগবে না। গ্রুপ বি এবং সির জন্য ফিটা একটু কমবে, ইউআর ইডাব্লিউএস ওবিসির জন্য 1000, এসসি এসটি উমেনের জন্য 600, পিডাব্লিউডির জন্য আবারও সেটা নীল হবে, তো সেটা অ্যাপ্লিকেশান ফি এখানে বলা হয়েছে। এবার যদি আমরা নিচে যাই সেখানে আমাদের কিছু ডিটেইলস এখানে দেওয়া হয়েছে যে এই যে আমাদের এজ রিল্যাক্সেশন, আমরা জানি সমস্ত চাকরির ক্ষেত্রেই থাকে, এসসি এসটি 5 ইয়ার্স, এখানে পিডাব্লিউডি ওবিসি থাকলে নন ক্রিমি 13 ইয়ার্সও দেওয়া হচ্ছে, তো আপনারা সেগুলো দেখে নেবেন। আর যে ম্যাক্সিমাম এজ সেটা 40 দেওয়া হয়েছে, এবার 40 পরে এগুলো অ্যাড হবে। তারপর আমরা যদি দেখি 3 নম্বর পয়েন্ট আপনারা একটু নজর রাখবেন, দ্য রিটেন অ্যান্ড স্কিল টেস্ট উইল বি কন্ডাক্টেড বাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আপনারা যে যারা মাস্টার ডিগ্রি করেছো তোমরা ইউজিসি নেট পরীক্ষা দাও, তো সেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সিই করে। সিটেট পরীক্ষা, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সেটাও এখানে এনটিএ করে থাকে। তারপর আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেই মেন্স, জেই অ্যাডভান্স, তারপর নিট, ইউজি, তো এই সবগুলো কিন্তু এনটিএই করে থাকে। তো এনটিএর পরীক্ষা তোমরা জানো যে কম্পিউটারে বেসড হয় এবং সেটা আর বেশি করে বলার কিছু নেই, খুবই ট্রান্সপারেন্ট। তো যারা যারা এখানে অ্যাপ্লাই করছো তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের কিন্তু যে সিলেকশন সেটা টোটালি মেরিট বেসিসে হবেই, কারণ এনটিএর রেজাল্ট তোমরা নিজেদের ফোনেই দেখতে পারবে পরবর্তী সময়ে যখন তোমরা যে এক্সামটা সেটা দিয়ে দেবে। এবার আমরা যদি দেখি যে একটা এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা ছিল, আমি যদি তোমাদের দেখাই জিনিসটা যে নিচে আছে এইভাবে, 26 নম্বর পয়েন্টটা তোমরা দেখে নাও, দ্য ওয়েটেজ ফর রিটেন টেস্ট পেপার 1 এবং পেপার 2, এর মানে দুটো রিটেন টেস্ট এখানে হবে, এখানে কিন্তু দুটো টেস্ট এনটিএ কন্ডাক্ট করবে। তো রিটেন বলেছে, তো এর মানে এখানে কম্পিউটার টেস্ট হবে না, কম্পিউটার টেস্ট নাও হতে পারে, এটা ক্লিয়ারলি এখানে জানিয়ে দিয়েছে পেপার 1 পেপার 2। তো রিটেন টেস্টটা এনটিএ কন্ডাক্ট করবে, তোমরা রিটেনে দেবে, উইল বি 70%, এর মানে রিটেন টেস্টে 70% মার্ক তোমাদের ক্যারি করবে, তার সাথে তোমাদের ইন্টারভিউ হবে 30% মার্ক। যদি এখানে 200 পরীক্ষা হয় তো 140 এখানে হবে রিটেন, আর 60 হবে এখানে তোমাদের ওরাল টেস্ট বা পার্সোনালিটি ইন্টারভিউ যেটা বলো। এবার ইন্টারভিউর জন্য সবাইকে তো আর ডাকা হবে না, যারা রিটেন টেস্ট পেপার 1 এবং পেপার 2 ভালো এখানে স্কোর করবে ওদেরকেই নেওয়া হবে। 1:15 হায়েস্ট রাখা হয়েছে এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে, মানে একটি পোস্টের জন্য 15 জনকে ডাকা হবে, এটা ক্লিয়ারলি ওরা 27 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে বলে দিয়েছে। তো এটা ছিল যে ওদের বিভিন্ন রকমের এখানে লেখা আছে, তোমরা ডকুমেন্ট আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে দেবো, সেখানে গিয়ে তোমরা ডিটেলস আরও দেখতে পারবে, দেখেই তোমরা অ্যাপ্লাই করো। এখানে দুটো যে ওয়েবসাইট ওদের, যে এখানে দেখতে পাচ্ছ recruitment.nta.nic.in গিয়েও তোমরা করতে পারো, অথবা JNU-র যে ওয়েবসাইট রয়েছে সেটা দিয়ে গিয়েও তোমরা করতে পারো। লাস্ট ডেট এখানে 10th মার্চ রাখা হয়েছে। তো আমি তোমাদেরকে দেখালাম এতক্ষণ যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির পক্ষ থেকে, যে যেটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এনটিএর সাথে কোলাবোরেশন করে কিন্তু ওরা টোটাল 388 পোস্টে যে লোক নিয়োগ করছে।
তো যারা যারা যেই এনটিএর পরীক্ষার মাধ্যমে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে জব করতে ইচ্ছুক তোমরা নিশ্চয়ই ভিডিওটা এতক্ষণ যদি দেখেছো তো ভিডিওটাকে লাইক করে দাও, তোমরা নিশ্চয়ই এখানে অ্যাপ্লাই করো। আর দুটি পোস্ট আমি বললাম, মেইন দুটি পোস্ট সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর মাল্টিটাস্কিং স্টাফ, সেটা সবাই অ্যাপ্লাই করতে পারবে যেহেতু মাল্টিটাস্কিং স্টাফ শুধুমাত্র মাধ্যমিক পাস এখানে চাওয়া হয়েছে বন্ধুরা। তো আশা রাখছি তোমাদের কাছে ভিডিওটা এখানে হেল্পফুল লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও চারিদিকে, যাতে করে সবাই এই সেন্ট্রাল ইউনিভার্সিটির জবের যে অপরচুনিটিটা সেটা গ্র্যাব করতে পারে। এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও, কারণ আমি কিছুদিন ইরেগুলার ছিলাম কিন্তু এবার থেকে রেগুলার আবার তোমাদের জব আপডেট দিতে থাকবো বন্ধুরা। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।